আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা 2023 সালে, তার জন্য কেমন করে প্রস্তুতি নিতে হবে সেটা জানাতেই আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে বাংলা ইংরেজি নিয়ে আলোচনা হয়ে গেছে, যা যা দেখো নিয়ে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। তোমাদের প্রথমে জানিয়ে দিই, এটা হচ্ছে তোমাদের আমার বই, ঠিক আছে? এই বইটা নিশ্চয়ই প্রত্যেকের রয়েছে। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব, এখান থেকে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে, যেটা এপ্রিল মাসে তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে। দেখো, এইখানে অঙ্ক নিয়ে যদি আলোচনা করতে হয়, অঙ্ক তোমাদের রয়েছে 44 পাতা থেকে, প্রথম পর্বের 44 পাতা খুঁজে বার করো। দেখো, সেখানে অঙ্ক রয়েছে 44 থেকে 64 টানা অঙ্ক রয়েছে। এর আগে বাংলা ইংরেজি ছিল, এবার অঙ্ক আছে। প্রথমে তোমাদের কি জানতে হবে, প্রথমে জানতে হবে ছোট বড়, কোন জিনিসটা ছোট কোন জিনিসটা বড়। হয়তো ছবির সাহায্যে প্রকাশ করতে হতে পারে, কিংবা কোনো একটা বস্তু বলে দিল, যেমন দেখো ব্ল্যাকবোর্ড আর ডাস্টার, কোনটা ছোট কোনটা বড় নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এরকমভাবে কাছে দূরে, কোন বস্তুটা কাছে কোন বস্তুটা দূরে, যেমন ধরো একটা নৌকা আছে আর দূরে একটা পাহাড় আছে, কোনো ছবি দিয়ে দিল, কোনটি কাছে পাহাড়টি দূরে নৌকাটি কাছে। এরকমভাবে লম্বা বেটে, কোনটা লম্বা কোনটা বেটে, এটা তোমাদের বলতে হবে। এছাড়া রয়েছে রোগা মোটা, সামনে পেছনে, এই সকল জিনিসগুলো তোমাদের জানতে হবে, অবশ্যই তোমরা পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। শুধু বইয়ের কথা নয়, বইয়ের বাইরেও যেখানে তোমরা চলাফেরা করছো, সারাদিনে যা যা দেখছো, ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে, এটা রোগা এটা মোটা, এটা ছোটো এটা বড়, এটা লম্বা এটা বেটে, এটা সামনে এটা পেছনে, এটা কাছে এটা দূরে। এই সকল জিনিসগুলো যদি অভ্যাস করো, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি বেস যে পড়াটার কথা বলা হচ্ছে, সে পড়া তোমাদের সঠিকভাবে পড়ানো যাবে। এছাড়াও রয়েছে লেস দ্যান গ্রেটার দ্যান। দেখো, তোমাদের শেখানো হয়েছিল যেদিকে হামুক থাকে সেটা হচ্ছে বড়, এদিকে বড় সংখ্যাটা বসবে, এদিকে ছোট সংখ্যাটা বসবে। আবার দেখে নাও, এদিকে বড় সংখ্যাটা বসবে, এদিকে ছোট সংখ্যাটা বসবে। এরকমভাবেও বেশ কিছু সংখ্যা তোমাদের সামনে হাজির করে দেওয়া হবে, বলতে হবে কোনটা বড় কোনটা ছোট সংখ্যা, ঠিক আছে? তোমাদের বইয়ের 49 পাতায় এরকম কাজ রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো করে নিও। এরপর দেখো, 50 পাতা থেকে রয়েছে তোমাদের যোগ, ছোটো ছোটো যোগ করতে দিয়েছে। যেমন দেখো, 3, 4, 3 যোগ করতে দিয়েছে, কীভাবে করবো, 3-এর সাথে 4 যোগ করবো, তার সঙ্গে 3 যোগ করবো। বলের সাহায্য করতে পারো, তোমরা কাঠের সাহায্য করতে পারো, বা অন্য কোনোভাবে আঙুলগুলো তোমরা করতে পারো। 50 আর 51 পাতা এটা রয়েছে। আচ্ছা, 453 পাতায় 53 পাতায় দেখো, খুব মজার ব্যাপার আছে, কয়েকটা ছবি রয়েছে, তারপরে কেমন কেমন ছবি হবে সেটা তোমাদের বুদ্ধি করে বসাতে হবে, ঠিক আছে? 53 পাতার কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অভ্যাস করবে পরীক্ষায়, কিন্তু এরকম কাজ অনেকেই থাকে। 454 পাতায় দেখো, 54 পাতা থেকে একটা বিশেষ ধরনের অঙ্ক শেখানো হচ্ছে, কাঠি বা বলের সাহায্যে আমরা গণনা কীভাবে করতে পারি সেটা তোমাদের শেখানো হচ্ছে। দেখো, একটা কাঠি রয়েছে, তার মধ্যে বল, কতগুলো বল দেখা যাবে, 9টা বল ঢোকানো যাবে, দশম বলটা কোথায় যাবে, পাশের ঘরে চলে যাবে। এইভাবেই আমরা একক দশক শতকের ধারণা পেতে পারি, ঠিক আছে? ভালো করে তোমরা বুঝবে 54, 55 অঙ্কগুলো, 56, 57, 58 পাতা পর্যন্ত একই ধরনের অঙ্ক রয়েছে, এগুলো তোমরা বুঝবে। 59 পাতায় কাঠির সাহায্যে অঙ্ক, কাঠি মানে একটা বান্ডিলের মধ্যে 10টা কাঠি করে দেওয়া হয়েছে, তো 10 হয়ে গেল আর 2টো কাঠি 12, সহজভাবে আমরা বুঝতে পারছি। এরকমভাবে 59 পাতায় কাজগুলো রয়েছে। 60 পাতায় তো কিছু যোগ রয়েছে, সঠিকভাবে যোগগুলো আমরা শিখে নিয়েছি, যোগগুলো করতে পারবো। 61 পাতায় কী রয়েছে, টাকা পয়সা হিসাব, টাকা পয়সা হিসাব মানে 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা বলা হয়, 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা বলে, 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকা বলে, এরকমভাবে বেশ কিছু হিসেব আছে। 62 পাতায় রয়েছে তোমাদের ম্যাচিং, টাকা পয়সার ম্যাচিং, এর সঙ্গে তোমরা অবশ্যই পরিচিত, এটা করতে পারবে। দেখো, 63 পাতা থেকে তোমরা রঙিন কার্ড গুনে, দেখো ওখানে কার্ড রয়েছে, ত্রিভুজের মধ্যে কার্ড রয়েছে, যেটা হচ্ছে 1-এর লাল কার্ড, ঠিক আছে? আর 10-এর হচ্ছে হলুদ কার্ড, 10টা 1-এর কার্ড মিলে একটা 10-এর কার্ড তৈরি হয়, এটা আমাদের এখান থেকে ধারণা শুরু হচ্ছে। 3-তেও আছে, 4-এও আছে, 5-ও আছে কার্ডের অঙ্ক, তো ওই জন্য তোমরা কার্ডের অঙ্কগুলো খুব ভালো করে অবশ্যই অভ্যাস করবে। এরপরে চলে আসি আমরা 71 পাতায় আর 72 পাতায়। দেখো, 71 পাতায় আর 72 পাতায় কী আছে, এখানে আছে পূরণবাচক সংখ্যা, কথায় লেখা এবং সংক্ষেপে লেখা, এগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে। প্রথম 1 লিখে ম লিখতে হয়, ঠিক আছে? প্রথম মানে সব দিকে আগে যে থাকে তাকে প্রথম বলা হয়, দ্বিতীয় তারপরে যে থাকে দ্বিতীয় বলা হয়, এগুলো আমরা পূরণবাচক সংখ্যা হিসেবে ধরে থাকি। এরপর একদম চলে আসবো আমাদের
80 পাতায়। দেখো আমাদের বইয়ের 80 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে কার্ডের সাহায্যে। দেখো 10 আর 10 যোগ করলে 20, আর 10 যোগ করলে 30, আর 10 যোগ করলে 40, এরকম ভাবে আমরা এখানে শিখেছি, সহজেই আমরা যোগটা করতে পারবো। 80 পাতার পর চলে আসবো আমরা সরাসরি 88 পাতায়। দেখো 88, 89, 90 তিনটি পাতাতে আমাদের শেখানো হয়েছে কিভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করতে পারি বা প্রকৃত মানে বিস্তার করতে পারি, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যেমন 40 হচ্ছে 4, এখানে 40 যদি বলা হয় 4 এর স্থানীয় মান কত, 4 এর স্থানীয় মান 40, আর প্রকৃত মান কত, প্রকৃত মান 4। এগুলো আমরা শিখেছি এইভাবে। স্থানীয় মান প্রকৃত মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ফার্স্ট ইউনিটে স্থানীয় মান প্রকৃত মানের উপরে প্রচুর অঙ্ক থাকবে, এই জন্য এটা ভালো করে তোমরা শিখবে। এটা নিয়ে আলাদা ভিডিও বানানো আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। 90 পাতাতেও একই রকম রয়েছে, 61, 62, 61, 62, 62, এরকমভাবে এখানে শেখানো রয়েছে। এরপরে চলে আসি আমরা 92, 93, 94। দেখো একই ধরনের অঙ্ক রয়েছে, স্থানীয় মানে বিস্তার কীভাবে করা হয়েছে এটা আমরা বুঝবো এখান থেকে। আর 94 পাতায় কার্ডের সাহায্যে কীভাবে বিস্তার করা হয়েছে, যেমন ধরো 18, তার সঙ্গে 8 যোগ করতে বলো। 18 মানে কি, একটা দশকের কার্ড আর 8টা হচ্ছে একের কার্ড, তার সঙ্গে 8 মানে 8টা একের কার্ড। এখানে দেখো কি বলেছিলাম, 10টা একের কার্ড মিলে একটা দশকের কার্ড হয়ে যায়। 10টা একের কার্ড দেখো কি সুন্দর বক্স করা রয়েছে, ওটা একটা দশকের কার্ড হয়ে গেছে, তাহলে দুটো দশকের কার্ড হলো। আর পড়ে আছে কটা, 1, 2, 3, 4, 5, 6, 6টা। উত্তর হচ্ছে 2, 10, 6, 26, পাওয়া যায়। কার্ডের সাহায্যে আমরা যোগটা শিখে যেতে পারবো। এগুলো আমাদের 24 পাতা শেখানো হয়েছে, 94 পাতা শেখানো হয়েছে। দেখো এত পর্যন্ত তোমাদের ক্লাস 2 এর ফার্স্ট ইউনিটের অঙ্কের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটা তোমাদের বলে দিলাম, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।